दिल्ली जाचन दिव्यन्दु अधिकारी तुंगे जल्पना दलत्याग निये कि बोलेन सांसद दिनेश त्रिवेदीर इस्तफार दिनी दिल्ली गेलेन तमलुकेर सांसद दिव्यन्दु अधिकारी फले तिनिओ सांसद पदे इस्तफा दिए दल छाड़बेन कि ना ता निये जल्पना तुंगे जदिओ सेरकम कोनो सम्भावना निजे उड़िए दिएछेन दिव्यन्दु तमलुकेर सांसदेर दाबी तिनि तृणमूले आछेन शुभेंदु अधिकारी बीजेपीते जोग देवार पर थेकेई शिशिर अधिकारी एबं दिव्यन्दु अधिकारीर संगे शासक दलेर दूरत्व तैरि हयेछे शुभेंदुर आर एक भाई सौमेंदु बीजेपी जोग दिए से परिस्थितिते कयेक दिन आगे जाना जाए दिल्ली गिये लोकसभा अध्यक्ष ओम बिरलार संगे साक्षात करबें तिनि सांसद पदे इस्तफा देवें 10ई फेब्रुआरी एई साक्षात हवार कथा छिलो जदिओ 10 तारीख पेरिये गेलो दिव्यन्दु दिल्ली जाननि तबे एदिन तिनि दिल्ली जावार कथा निजेई स्वीकार करे निएछेन दिव्यन्दुर अवश्य दाबी लोकसभा एकटि स्टैंडिंग कमिटीर बैठक রয়েছে আগামীকাল তিনি সেই বৈঠকের অংশ নিতে যাচ্ছেন লোকসভার অধ্যক্ষের সঙ্গে তার সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ সেদিনই আচমকা রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দিনেশ ত্রিবেদী তৃণমূলেও ছেড়েছেন তিনি গোটা বিষয়টিকে দিনেশ ত্রিবেদীর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও এড়িয়ে গিয়েছেন তিনি ইস্তফা দিয়ে দিনেশ ত্রিবেদীর অভিযোগ করেছেন তিনি বলে তার দম বন্ধ হয়ে আসছিল দিব্যেন্দু অবশ্য দিল্লি যাওয়ার পথে বলেন আমার তো সেরকম মনে হচ্ছে না আমি দম নিতে পারছি একই সঙ্গে দিব্যেন্দু বলেন আমি তৃণমূলেই আছি যদিও কতদিন তিনি শাসক দলে আছেন সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দেননি তিনি তবে দিব্যেন্দু তৃণমূলে থাকার কথা বললেও তৃণমূল আদৌ তাকে এবং শিশির অধিকারীকে দলে চাইছে কি না সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে কারণ প্রকাশ সেই অধিকারী পরিবারের দলে দুই সাংসদের কটাক্ষ করতেও সিপ্পা হচ্ছেন না তৃণমূল নেতারা তাই দিব্যেন্দু মুখে যাই বলুন না কেন তার দিল্লি যাত্রা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে তো বন্ধুরা এই ছিল এখনকার সবথেকে গুরুত্বপূর্ণ খবর যদি খবরটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ।